আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেলের রূপসংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। মঙ্গলবার বিকেল থেকে ডাকার টিউব স্ট্রাইক প্রত্যাহার। লন্ডন জুড়ে অনলাইনে বাড়ি ভাড়ার বাহারে প্রতারণার ফাঁদ। স্পেনে সরকার গঠন প্রশ্নে অচল অবস্থা, হতে পারে ফের নির্বাচন। আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকীতে ভাইয়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। সংস্কৃতির লালন ও বিকাশের প্রয়াসে লন্ডনে অনুষ্ঠিত হল পৌষ পার্বণ ও পিঠামেলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডন জুড়ে মঙ্গলবার বিকেল থেকে ডাকা 24 ঘন্টার টিউব স্ট্রাইক অবশেষে প্রত্যাহার করা হয়েছে। নাইট টিউব ও স্টেশন রোটায় বেতন ভাতা বৃদ্ধির দাবিতে অ্যাসলেস টিএসএসএ ও ইউনাইটেড ইউনিয়নসে ধর্মঘট ডাক দিয়েছিল। যদিও ধর্মঘট প্রত্যাহারের পর আরএমটির পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা ও আলোচনার স্বার্থে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘট প্রত্যাহার হওয়ায় লন্ডন জুড়ে টিউব চলাচল যথারীতি স্বাভাবিক থাকবে। লন্ডনে বাড়ি বা রুম ভাড়া দেবার নামে অনলাইনে প্রতারণা করে হাজার হাজার পাউন্ড হাতিয়ে নিচ্ছে কিছু চক্র। বাহারি ডিজাইনের অত্যাধুনিক ফ্ল্যাটের ছবি অনলাইনে বিভিন্ন সাইটে দিয়ে ডিপোজিট আর ভাড়ার টাকা নামে টেনেন্টদের প্রতারিত করছে এসব চক্র। বিবিসির সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকেই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রতারণার জাল বিস্তার করছে প্রতারকরা। বিবিসির ওই প্রতিবেদনে তুলনামূলক কম হলে সেন্ট্রাল লন্ডন বা লন্ডনের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আকর্ষণীয় বাড়ি ভাড়ার নামে অনলাইন প্রতারণার ব্যাপারে সচেতন থাকতে টেনেন্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই ব্যাপারে আইনি সহায়তার জন্য অনলাইনে www.actionfraud.police.uk এই ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে। গত ডিসেম্বরে স্পেনে জাতীয় নির্বাচন সম্পন্ন হলেও এখন পর্যন্ত কোনো দলই সরকার গঠন করতে পারেনি। কোনো দলেরই একক সরকার গঠনের প্রয়োজনীয় আসর না থাকায় বাস্তবতায় দলগুলোর মতপার্থক্যে কোয়ালিশন সরকার গঠনও সম্ভব হচ্ছে না। এই অবস্থায় রাজনৈতিক সমাধান না হলে আবারও স্পেনে নতুন করে নির্বাচন হতে পারে। বিস্তারিত দেখুন আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সৈয়দের রিপোর্টে। গত 20 ডিসেম্বর স্পেনের জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে, কিন্তু সরকার গঠন প্রক্রিয়া নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। 350টি আসনের মধ্যে প্রয়োজনীয় 176টি আসন পেতে ব্যর্থ হয় প্রধান দুটি দল পার্থিদো পপুলার এবং পার্থিদো সোশ্যালিস্টা। বর্তমান সরকারি দল পার্থিদো পপুলার 123টি আসনে জয়ী হয়, আর প্রধান বিরোধী দল পার্থিদো সোশ্যালিস্টা জয়ী হয় 90টি আসনে। তবে স্পেনের রাজনীতিতে খুব কম সময়ের মধ্যেই চমক জাগিয়েছে পোদেমোস। এই রাজনৈতিক দলটি বড় দুই দলের 69টি আসন ছিনিয়ে নেয়। অপর দল সিউদাদানোসও 40টি আসনে জয়ী হয়। পোদেমোস ও সিউদাদানোসের বেশি আসন জয়ের কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, দেশকে অর্থনৈতিক মন্দার কবল থেকে বাঁচাতে ব্যর্থ হওয়া, বেকারত্বের হার বৃদ্ধি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, দুর্নীতি, এসব কারণেই প্রধান দুই দলের উপর আস্থা না রেখে পোদেমোস ও সিউদাদানোস এর প্রতি ঝুঁকছেন স্পেনের জনগণ। পার্থিদো পপুলার আর সিউদাদানোস এ দুটি ডানপন্থী দল কিংবা পার্থিদো সোশ্যালিস্টা আর পোদেমোস এ দুটি বামপন্থী দলের মধ্যে সমঝোতার ভিত্তিতে সরকার গঠনের সম্ভাবনা বেঁচে যায় নিজেদের নির্বাচনী ইস্তাহারে প্রদত্ত বক্তব্যে অটল থাকার কারণে। আর তাই এখন সরকার গঠন নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। স্পেনের জনগণের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মাঝেও প্রসঙ্গটি বেশ আলোচিত হচ্ছে। পোদেমোস যেটা বামপন্থী, ওরা চাইতেছে কাতালুনিয়াতে একটা রেফারেন্ডাম দেওয়ার জন্য, ওরা ওই দাবি থেকে ওরা সরতেছে না। কিন্তু পার্টিদো সোশ্যালিস্টা, যাদের সাথে ওদের সমঝোতা হওয়ার একটা সুযোগ ছিল, ওই সোশ্যালিস্টা আবার ওইটাতে রাজি না। বিকজ এখানে কনস্টিটিউশন, স্পেনের কনস্টিটিউশনে রেফারেন্ডামের কোনো সিস্টেম নাই। তো এই জন্য সরকার গঠন করা নিয়ে এখন আসলে বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমাজতান্ত্রিক দলগুলো তাদের সময়ে মূলত অর্থনীতিতে মারাত্মক ধস নামে, এজন্য বলা চলে যে বর্তমান সরকারি দল যদি আবার ক্ষমতায় আসে
তাহলে স্পেনে কর্মসংস্থান তথা অর্থনৈতিকভাবে স্পেন উন্নতির দিকে ধাবিত হবে। বিশেষ করে যারা ইমিগ্রেন্ট পাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন, প্রায় 2005 সালের পরে এখনো পর্যন্ত কোনো ধরনের ডিক্লারেশন হয়নি 10 বছর পর্যন্ত। যদি কোনো নতুন সরকার এসে যদি এই ধরনের কোনো চান্স দেয় তাহলে প্রবাসীদের জন্য অনেক ভালো হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 2 মাসের মধ্যে যদি সরকার গঠন প্রক্রিয়ার কোনো সমাধান না আসে, তবে সংবিধানের 99 অনুচ্ছেদ অনুযায়ী স্পেনের রাজা ফেলিপে ব্যবস্থা নেবেন, সেটা নতুন করে নির্বাচন হতে পারে। পপুলার পার্টি নাকি সোশ্যালিস্ট পার্টি, আগামী 4 বছরের জন্য স্পেনের ক্ষমতায় কারা আসছে, রাজনৈতিক সমীকরণটা অনেকটা দুর্বোধ্য মনে হলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সমাধান আসবেই। আর সেটা যদি সম্ভব না হয় তাহলে স্পেনের রাজনৈতিক দলগুলোকে নতুন করে আরও একটি নির্বাচনের সম্মুখীন হতে হবে। তাই রাজনৈতিক সমাধান নাকি নতুন নির্বাচন, এ প্রশ্নের উত্তর খুঁজতে স্পেনের জনসাধারণকে সময়ের উপরই নির্ভর করতে হচ্ছে। স্পেনের সংসদ ভবনের সম্মুখ থেকে শাহাদুল সুহেদ, চ্যানেল আই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষিত পাইলট মরহুম আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে লন্ডনে। রোববার পূর্ব লন্ডনের বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে কোকোর বড় ভাই বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছোট ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর দোয়া কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ, শায়েস্তা চৌধুরী কুদ্দুস, ব্যারিস্টার এম এ সালাম, আক্তার হোসেন, নাসিম আহমেদ চৌধুরী, তাজউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রবাসের বুকে বাংলাদেশের আবহমান সংস্কৃতির লানুর ও বিকাশের প্রয়াসে শনিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হল পৌষ পার্বণ ও পিঠামেলা। কমিউনিটি সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দা নাজদিন শিখার সার্বিক তত্ত্বাবধানে ও অজন্তা দেব রায়ের সঞ্চালনায় মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের কর্ণধার রেজ আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব, বিশিষ্ট লেখিকা রেনু লুৎফা, বেতার বাংলার কর্ণধার নাজিম চৌধুরী, যুক্তরাজ্য কমিউনিটি নেতৃবৃন্দ সহ ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে আসা সংস্কৃতিমনা প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানকে করে তোলে প্রাণচঞ্চল। বিভিন্ন ধরনের পিঠার স্বাদ আস্বাদন করেন আগতরা। অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে চলে শিশু কিশোর এবং যুক্তরাজ্যস্থ স্থানীয় শিল্পীদের গান আর আলোচনা। অনুষ্ঠানে আগতরা পিঠা মেলার মতো অনুষ্ঠান আয়োজনে আয়োজকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি এই ধরনের উদ্যোগে ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথির বক্তব্যে রেজ আহমেদ ফয়সাল চৌধুরী সোহেব বলেন, মূলধারায় ব্রিটিশ মিডিয়ায় এসব অনুষ্ঠান কভার করলে দেখতেন প্রবাসী বাংলাদেশিরা অসাম্প্রদায়িকতার চর্চা করেন। আমরা এখানে ফান্ডামেন্টালিজম আমরা জন্মতে পারতাম না। আমরা আজকে যে মৌলবাদ জঙ্গিবাদ সেটা খবর আন্ডারে আমরা কমিউনিটি এটা নাই। আজকের মেইন স্ট্রিম মিডিয়া যদি আজকে কেন আইতো, আইলে দেখবেন যে আমরা কী পাবলাম। আমরা আমরা কালচারে আমরা তৈরি রাখা, আমরা সব জায়গাতে আমরা মৌলবাদ আমরা সৃষ্টি করি না। আপনারা পালা থাকবা ফিটা বেশ করি খাইবা, বেশ করি বানাইয়া হাজবেন্ডও হওয়ার জন্য। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্র ও মানবাধিকার সহ জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে সমুন্নত রাখার প্রয়াসে যুক্তরাজ্য গঠিত হল শত নাগরিক কমিটি। রোববার পূর্ব লন্ডনে আয়োজিত সভায় অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমেদকে আহ্বায়ক এবং মেজর অবসরপ্রাপ্ত ফারুক আহমেদকে সদস্য সচিব করে 27 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ডক্টর হাসনাত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর মামুন মোর্শেদ, প্রেসিডেন্ট সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী, লন্ডন বাংলা সম্পাদক এম আবু তাহের চৌধুরী, ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন, কাউন্সিলর ওহিদ আহমদ, বিএনপি নেতা আব্দুল হামিদ প্রমুখ। আঞ্জুমানে আল ইসলা ইউকে গ্রেটার লন্ডন ডিভিশনের উদ্যোগে আল্লামা ফুলতলি সাহেব কিবলায় রিসালে সব মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার পূর্ব লন্ডনের একটি হলে সংগঠনের সভাপতি মাওলানা ফরিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি টিভি প্রেজেন্টার মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলা ইউকের প্রেসিডেন্ট হাফিজ আব্দুল জলিল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাওলানা মুফতি ইলিয়াস হোসেন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শেহাবুদ্দিন, মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা সিদ্দিকুর রহমান চৌধুরী, কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, আলহাজ সিরাজুল ইসলাম, হারুনুর রশিদ, মাওলানা সিরাজুল ইসলাম সাদ,
হাফিজ সাজ্জাদুর রহমান, আব্দুল ওয়াহিদ সিরাজি প্রমুখ। মাওলানা মাহফিলে বক্তারা ফুলতলে সাহেব কেপলার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে মিলাদ ও দোয়া সমাপ্ত হয়। ধীরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের উদ্যোগে সাধারণ সভা রোববার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসনাতের পরিচালনায় এবং সভাপতি ফিরোজুল হকের সভাপতিতে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দার, আব্দুল মোনাফ, নাজমুল হোসেন চৌধুরী, আব্দুল কাইম, ফখরুল আলম চৌধুরী, শামসুল হক চৌধুরী, মাহবুব হোসেন, প্রফেসর ওমর ফারুক, সেলিম সর্দার, নজরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা ধীরাই উপজেলায় উন্নয়নে প্রবাসীদের সহযোগিতায় আহ্বান জানান। দুনিয়ার সব মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে বিশ্ব সুন্নি আন্দোলন যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে শানে গাউসেফাত ও শানে জামে আউলিয়া রহমতুল্লাহ আলাহি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক ইমাম ব্রাহা। সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ব সুন্নি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও ইউরোপীয় শাখার সভাপতি ডক্টর আলামা কাউসার আমিন রাসেক, চ্যানেল আই ইউরোপের ইসলামী ডিপার্টমেন্টের প্রধান আলহাজ মাওলানা শফিকুর রহমান বিপ্লবী এবং সংঘ টগ্নের যুক্তরাজ্য শাখার অন্যান্য নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতিতে বিশেষ মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে যা থাকছে। যুক্তরাজ্য শ্রমিক লীগ সাউথ সেল শাখার কমিটি গঠন। বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে সিলেটে মেধাবৃত্তি প্রদান। বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যুক্তরাজ্য শ্রমিক লীগ সাউথ সেল শাখার কমিটির গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আমাদের নিউক্যাসল প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের রিপোর্টে। যুক্তরাজ্য আওয়ামী লীগ সাউথ সিল্ড শাখার উদ্যোগে জাতীয় শ্রমিক লীগ গঠন করার লক্ষ্যে সাউথ সিল্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোহাম্মদ জাবিস আহমেদ জিম্মাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ কুরেশির পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নজরুল ইসলাম, সৈয়দ জিয়াউল ইসলাম, মোহাম্মদ শাহিন আহমেদ, ওমর মেহেদী রুনু, মোহাম্মদ মইনুল ইসলাম, আবু মুসা আহসান, সৈয়দ মইনুল হোসেন, তাহের আলী, মোহাম্মদ কামাল আহমদ, জিলাস আহমদ, কমর উদ্দিন, জাহাঙ্গীর হুসেন, সজল হোসেন, মাঝার আরিফ, নাজমুল ইসলাম শুভ, নাসিম মোহাম্মদ, মোহাম্মদ উজ্জ্বল হোসেন ও ইমতিয়াজ হোসেন প্রমুখ। আলোচনা সভার শেষে খুবই সুন্দর পরিবেশনের মাধ্যমে সাউথ সিল আওয়ামী লীগের সভাপতি জাবিস আহমদ জিম্মাদার যুক্তরাজ্য শ্রমিক লীগ সাউথ সিল শাখার 41 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহির আলী এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুনেদ মিয়াকে কমিটির প্রধান ঘোষণা করেন। যুক্তরাজ্য শ্রমিক লীগ সাউথ সিল শাখার 41 সদস্য বিশিষ্ট কমিটি আমরা নাম ঘোষণা করতে যাচ্ছি। আজকে যুক্তরাজ্য শ্রমিক লীগ সাউথ সিল শাখার সভাপতি হচ্ছেন মোহাম্মদ মইনুল হোসেন। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, সাউথ সিল। এসিটিভি তৃতীয় বর্ষপূর্তিতে স্পেনে আয়োজন করা হয় আনন্দ সভার। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেতে জানান, বার্সেলোনা স্থানীয় একটি হলে বাঙালি কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে এসিটিভি জন্মদিনের কেক কাটা হয়। এসিটিভির স্পেন প্রতিনিধি লোকমান হোসেনের সভাপতিতে ও চ্যানেল এস এর স্পেন প্রতিনিধি আফাজ জনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা কাগজের উপদেষ্টা আব্দুল বাসিত কাউসার, কাতালোনিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শাহ আলম স্বাধীন, শফিউল আলম, মনোয়ার পাশা, নজরুল ইসলাম, এ আর লিটু, মামুন আহমেদ, তৌফিকুজ্জামান সহজ, কামরুল ইসলাম, গিয়াসউদ্দিন, লায়পুর রহমান প্রমুখ।
সৌদি আরব প্রবাসী সিলেট বিভাগীয় আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিলেট সফরের জন্য শুভেচ্ছা জানিয়ে সভা করেছে সৌদি আরব প্রবাসী সিলেট বিভাগীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সৌদি আরব থেকে আমাদের সংবাদদাতা জানান, জেদ্দা ফ্রেন্ডস অব বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন জেদ্দা আওয়ামী লীগের পরিষদের নেতা সেলিম আহমদ, আরব বাংলা দর্পণের প্রধান সম্পাদক এ বি এম বুলবুল আহমদ ও জেদ্দা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি নাসির চৌধুরী। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, মোহাম্মদ হারুন খান, হাজি মোহাম্মদ নাসির প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী বৃহত্ত সিলেটের উন্নয়নের ব্যাপারে আন্তরিক। এবার খেলার খবর। ই3 চিপ কার ইন্স্যুরেন্সের উদ্যোগে রবিবার পূর্ব লন্ডনের স্নুকার ক্লাবে দিনব্যাপী স্নুকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 29 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সন্ধ্যায় খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর রহিমা রহমান। আকবর হোসেন রবিনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন খেলার আয়োজক এনাম উদ্দিন, হাজি হেকিম মিয়া, জসিম উদ্দিন, নাসির উদ্দিন, সুজন আহমেদ, কাউসার আহমেদ, মিস্টার জিৎ প্রমুখ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সাইদ আলী, রানার আপ হয়েছেন চারণ পার্কার। প্রবাসীদের সহযোগিতা থাকলে দেশ উন্নত ও সমৃদ্ধশালী হবে, এমনটি বলেছেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে জেসিএসসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। সিলেট থেকে ফয়সাল আহমেদ মুন্নার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষামূলক সংগঠন বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে জেসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী বলেন, 2021 সালের মধ্যে দেশকে ক্ষুধামুক্ত ও আধুনিক জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে সরকার কাজ করছে। প্রবাসী থেকেও দেশের প্রতি নিরলসভাবে কাজ করে যাওয়ায় ট্রাস্টের সদস্যদেরকে কৃতজ্ঞ জানান বিরোধী দলীয় হুইপ সেলিমউদ্দিন এমপি। আজকে যারা এই সুদূর প্রবাস জীবন থেকে তারপরেও মাতৃভূমিকে ভালোবাসে, বিয়ানীবাজারের কথা চিন্তা করে আজকে যারা যে সংগঠনের নাম দিয়েছেন সেই সংগঠন হল বিয়ানীবাজার প্রগতি এডুকেশন। শিক্ষার্থীরা জানালেন, এরকম মেধাবৃত্তি পেয়ে তারা আনন্দিত। আর ট্রাস্টের সাধারণ সম্পাদক এম এ করিমউদ্দিন বলছেন, ট্রাস্টের পক্ষ থেকে সবসময় মেধাবৃত্তি অব্যাহত থাকবে। আমি যে আজ বৃত্তি পেয়েছি এজন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজেকে আনন্দিত মনে করছি এই বৃত্তি পাওয়ার জন্য। প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে জেএসসি এবং জেডিসি কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে আজকে আমরা প্রায় 90 জনের মতো বৃত্তি প্রদান করেছি। আগামীতে আমরা এই ট্রাস্টের সেবা সমূহকে বৃদ্ধি করি, যাতে আরও ভালোভাবে জনগণের কাছে পৌঁছানো যায়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাব। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, প্রবাসীদের সহযোগিতা থাকলে দেশ উন্নত ও সমৃদ্ধশালী হবে, আমরা সবাই একসাথে কাজ করি, এগিয়ে নিয়ে যাই আমাদের প্রিয় এই মাতৃভূমিকে। 86 জন শিক্ষার্থীকে আজকে এখানে বৃত্তি দেওয়া হবে, প্রত্যেকে 10,000 টাকা করে পাবে। আমরা স্কুলে থাকতে 10 পয়সা পাই 3 লাখ দিচ্ছি, 10 পয়সা পাই। আমি আশা করব আপনাদের এই উৎসাহ এই আগ্রহ অব্যাহত থাকবে এবং আমাদের এই এগিয়ে যাওয়ার পথকে আরো অনেক বেশি সহজতর করে তুলবে। বিয়ানীবাজার উপজেলার জেসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ 96 জন মেধাবী শিক্ষার্থীর হাতে জনপ্রতি 10,000 টাকার মেধাবৃত্তি ও সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়না সহ অতিথিবৃন্দ। ফসল আহমেদ মুন্না, চ্যানেল আই ইউরোপ, সিলেট। শাহ আব্দুল করিমের জন্ম শতবার্ষিকী সামনে রেখে লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধনিক সুমন কুমার দাসের লেখা শাহ আব্দুল করিম জীবন ও গান বইটি জন্মশতবার্ষিকীর পরম উপহার বলে অভিহিত হয়েছে। বইটির প্রকাশনা অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, বইটির সাধারণ পাঠককে যেভাবে আকৃষ্ট করবে তেমনি গবেষকদেরও প্রয়োজন মেটাবে।
সিলেট সিটি কর্পোরেশনের মিলনায়তনে শনিবার বইটির পাঠ উন্মোচন আর শাহ আব্দুল করিমের শিষ্য বাউল দেশ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রকাশনা অনুষ্ঠান। তুষার করের সভাপতিতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট কবি সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দ্র ইমাম, ডক্টর মুস্তাক আহমেদ দিন এবং সরকার সোহেল রানা ও বইয়ের লেখক সুমন কুমার দাস বক্তব্য রাখেন। ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এমজার সিলেটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে সিলেট নগরের একটি ভেন্যুতে কাউন্সিল ও সাধারণ সভা শেষে নতুন বছরের জন্য কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে যমুনা টিভির ভুরু প্রধান মাহবুবুর রহমান রিপনকে সভাপতি, এটিএন নিউজের সিলেট প্রতিনিধি সজল ছত্রিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 11 সদস্যের কমিটির ক্রিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আই ইউরোপের ফয়সাল আহমেদ মুন্না। এর আগে ইমজার নবম সাধারণ সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস আলী বীর প্রতীক। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। মঙ্গলবার বিকেল থেকে ডাকা টিউব স্ট্রাইক প্রত্যাহার। বন্টন জুড়ে অনলাইনে বাড়ি ভাড়ার বাহারে প্রতারণার ফাঁদ। স্পেনে সরকার গঠন প্রশ্নে অচল অবস্থা হতে পারে ফের নির্বাচন। আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকীতে ভাইয়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। সংস্কৃতির লালন ও বিকাশের প্রয়াসে লন্ডনে অনুষ্ঠিত হল পৌষ পার্বণ ও পিঠামেলা। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।